এদিকে সিপিআইএমের সঙ্গে প্রদেশ কংগ্রেসের জোট আলোচনা প্রায় চূড়ান্ত। চলতি সপ্তাহেই প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। 12টি লোকসভা আসন নিয়ে কথা হয়েছে। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী হতে পারে নিশা খান চৌধুরী, রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী হতে পারে আলি ইমরান রামজ, টিকিট পেতে পারেন বীরভূমের মিল্টন রশিদ। অর্থাৎ বেশ একাধিক নাম নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং প্রায় এই জোট আলোচনা চূড়ান্ত বলে যাওয়া যেতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে জোট আলোচনা সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কবে তারা নাম ঘোষণা করবে? দেখো, যেটা আমরা খবর পাচ্ছি প্রদেশ কংগ্রেস সূত্র মারফত, অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের সংগঠনের ইনচার্জ, সংগঠনের দায়িত্বে জেনারেল সেক্রেটারি নিলয় প্রামাণিকের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, বা আলিমুদ্দিন চিকের মোহাম্মদ সেলিমের সঙ্গেও দফায় দফায় কথা হচ্ছে তাদের। গতকালই সিইসির কাছে, অর্থাৎ কংগ্রেসের যে ইলেকশন কমিটি, সেই ইলেকশন কমিটির কাছে একটি তালিকাও তারা পাঠিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর সূত্র মারফত, 10 থেকে 12টি আসন নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলিমুদ্দিনের যে রফা, সেই রফা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের যে যুক্তি ছিল যে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু কংগ্রেসের সঙ্গে কোন কোন আসন নিয়ে তারা কথা বলতে চান সেই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কোন রকম কোনো কথা হয়নি বলে তারা অভিযোগ করেছিলেন। কিন্তু তারপরেই দেখা যায় যে প্রার্থী ঘোষণার পর থেকে দফায় দফায় তাদের মধ্যে আলোচনা হয়, দুই শিবিরই কথা বলেছেন। এবং শুধু কথাই নয়, এক্ষেত্রে প্রার্থীদের নাম নিয়েও কথা হয়েছে দুই শিবিরের মধ্যে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এক্ষেত্রে যেটা মালদা দক্ষিণ, সেই দক্ষিণের ক্ষেত্রে যিনি প্রার্থী সেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। মালদা উত্তরের ক্ষেত্রে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা আলি ইমরান রাম, তাকে প্রার্থী করা হতে পারে আবু হাসেম খান চৌধুরীর যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে। অন্যদিকে পুরুলিয়ায় পরিচিত মুখ নেপাল মাহাতো, তার কথা ভাবা হয়েছে। রায়গঞ্জ কেন্দ্র থেকেও ভাবা হয়েছে বিচারের কথা, এবং ঈশা খান চৌধুরী, তাকে প্রার্থী করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে। এবং একাধিক প্রার্থীর নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে তালিকা, সেই তালিকা প্রদেশ কংগ্রেস সিইসির কাছে পাঠিয়ে দিয়েছেন। এবং আমি আরো একবার বলবো, সমাজের ক্ষেত্রে যে প্রার্থীদের নাম, এখনো পর্যন্ত যে সমস্ত নাম চূড়ান্ত হয়ে গিয়েছে, যে নামগুলো নিয়ে আমরা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত যে নামগুলো নিয়ে আমরা খবর পাচ্ছি, বীরভূমের ক্ষেত্রে মিল্টন রশিদ, অন্যদিকে মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী হতে পারেন ঈশা খান চৌধুরী, রায়গঞ্জের প্রার্থী হতে পারেন আলি ইমরান রাম ভিকচার, পুরুলিয়াতে নেপাল মাহাতো, উত্তর কলকাতা আসনের জন্য দুটি নাম নিয়ে তারা চিন্তা ভাবনা করেছিলেন। এবং এক্ষেত্রে বর্ষিয়ান এক কংগ্রেস নেতা কিন্তু লড়াইয়ের ময়দানে দেখতে পাওয়া যেতে পারে, যিনি অত্যন্ত পরিচিত মুখ। তবে এখনো পর্যন্ত সংগঠনের তরফ থেকে যে তালিকা, সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকমান্ডের সবুজ সংকেত আসার পরেই আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু তালিকা ঘোষণা করবে কংগ্রেস। ধন্যবাদ তোমাকে মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।